আপনার নাম কি? আমার নাম আসলে আব্দুল মজিদ। তিতুন মিয়া না? আচ্ছা, আপনার এই যে পিছনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার এই গাছটার নাম কি? এটার ড্রাগন ফল। ড্রাগন গাছ না? আচ্ছা, এটা কোথা থেকে আপনি সংগ্রহ করছেন? মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে? এটা কতদিন আগে সংগ্রহ করছেন? প্রায় 18 বছর আগে মালয়েশিয়া থেকে এটা সংগ্রহ করে আনছেন না? আচ্ছা, এটার কি জাতটা, জাত সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? এটা হইলো আমাদের ভিতরে হইলো পিঙ্ক কালার। হ্যাঁ, আর ফলটা ইয়ে হইলো লাল। ফলটা পাকলে লাল হয় ফলটা। ও আচ্ছা, ফলও নিয়ে আসছেন? ফল ধান। আচ্ছা, না খুব সুন্দর ফল। আচ্ছা রাখেন, পরে খাবো। এখন কথাটা হচ্ছে এইটা যে আপনি 8 বছর আগে আনছেন, তখন আপনার কিভাবে মনে হলো যে বাংলাদেশের মাটিতে এই ড্রাগন গাছ আপনার হবে? আমি আমার মালিককে বললাম যে আমি দিতে সারানো, তো ওনা বলল যে এটা তো সারানো। মানে ওইখানে কি আপনি এই ড্রাগন এই যে ইয়ে করতেন নাকি, আপনার এই যে পরিচর্যা করতেন নাকি, মানে গার্ডেনে পরিচর্যা করতেন? আচ্ছা, আচ্ছা আপনি একটু আমার ক্যামেরার দিকে একটু তাকায় কথা বলুন। মানে কোন যে 9 ইঞ্চি লম্বা লম্বা করে কাটতে? হ্যাঁ, লাগে লুইটা 9 ইঞ্চি করে লম্বা করে কাটলে? আচ্ছা, তো এটা আপনি কিসের মধ্যে লাগাইলেন? এই যে দুই সাইডে যে আপনার সাক্ষী? হ্যাঁ, টয়লেটে মানে সাক্ষী দেন না? হ্যাঁ হ্যাঁ, ওই সাক্ষী। ও আচ্ছা, এগুলোর মধ্যে আপনার উচ্চা করে আপনার এগুলোর মধ্যে দিয়ে দিয়েছেন নাকি? তো দুই সাইড দিয়ে। আচ্ছা, তো এখানে তো দেখলাম আসেন আপনার, আরও তো অনেকগুলি আছে। তা আপনার এই যে এই টোটাল ইয়েগুলোতে আপনার এই যে বছরে কতবার ফল আসে এটাতে? আর কেমন ফলন হয়, কেমন এটার মধ্যে? খুব ভালো ফলন হয়। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আরো আইব, অন্তত মাস দুই মাসই ফুল আইব, ফল ফল আইব। আচ্ছা, এটাতে কি আপনার অসুখ মানে কোনো এই যে আপনার পোকামাকড় বা এগুলাতে কোনো ইয়ে করতেছে কিনা দেখলাম, যে কোনো ওষুধ লাগে কিনা? হ্যাঁ, এমনি কোনো আপনার মেডিসিন বা কোনো কিছু দেন কিনা? এটা মেডিসিন এমনি আমি জমিতে কৃষি কাজ করি, যে জমিতে যেই মেডিসিন দিই সপ্তাহ দুই সপ্তাহ। তাহলে এটা আপনার যে বাৎসরিক ভাবে যখন আসে ফল আসে, তখন আপনার কতটুকু পরিমাণ ফল আসে, কত মুন বা আপনার কতটুকু? এটা মনে করেন যে একটা ডালের মধ্যে 3 দেওয়া 2 দেওয়া 4 দেওয়া 5 দেওয়া। আচ্ছা, না আমি বলতেছি যে এই যে টোটাল যে একটা বাড়ির মধ্যে আপনার এই যে অনেকগুলি আপনার এই যে আপনার এই যে গাছ আছে, আটটা গাছ থেকে তো অনেকগুলো আপনার এই যে প্রসার হয়েছে। এখন কথাটা হচ্ছে এই এই যে এগুলোর মধ্যে যে ফল আসে, আপনারা তো পরিবারের লোকজনরা তো খায়, খাওয়ার পরে আপনি বাজারে যে বিক্রি করেন, বাজারে বিক্রি করেন কিনা? আমি বাজারে বিক্রি করি না। বাজারে আমি যা আছে সব আমার ছেলে নাইনাত করে। হ্যাঁ, তারও সব খাইতেছে, আত্মীয় স্বজন আছে সবাই। ও আচ্ছা, আপনি কোনো বিক্রি করেন না? হ্যাঁ, হিসাবে আইলে দেখতে খাইতেছে। আচ্ছা, তারপরে ওই ডালটা আমার ছেলে সৌদির থেকে হাজি কি আনছে? এটা হাজিরের সারা গত বছর এনে লাগাইছে, এবার 12টা সারা দিছে। ও, এটা নিচে তো অনেকগুলো চারা হয়েছে দেখলাম। আপনার তো কৃষি এই যে এগুলো তো মনে হয় এগুলো কি করছেন আপনি? এই যে এই যে এগুলো হলো আপনার ইয়া কি জালি কুমড়া? জালি কুমড়া না? আচ্ছা, তাহলে এই এই একটা মাত্র গাছ আনছে না? এটা কত টাকা দিয়ে আনছে? এটা এটা মাগ না আনছে আমি। ও আচ্ছা, আরে কি পয়সা খরচ হচ্ছে? হ্যাঁ, আনতে পয়সা খরচ হচ্ছে। আরে এই যে লোকটা চারই দিকে এমন লাইন দিয়ে আরে পিঁপড়ে তো একবার অবস্থা খারাপ। আরে এগুলো তো বিষ পিঁপড়া তো খুব খারাপ। এগুলো তো আপনার জাম্বুরা কি? এগুলো তো মিষ্টি জাম্বুরা নাকি? দেশি দেশি জাত না এটা? এটা কতদিন পরে বড় হবে? এটা তো মনে বছরে একবারই ফল আসে। আর এটা